हाय गाइज, वेलकम बैक टू माय चैनल। अपना सबाई केमन आशा करी भालो आछेन। सकल के जाना शुभ पंचमी। आमी एटा कालकेर भिडियो एक छोटो मिनि ब्लग निये चले एसेछि। देखुन एई माछगुलो, एगुलो हच्छे अमेरिकान रुई। एगुलो के आजके आमी एकटा नतून प्रसेसिंगे करब। चलुन एई माछगुलोर भेतरे आमी एखाने आदा, पेंयाज, रसुन, टमेटो, जिरे, एमनकि धने गुड़ो पर्यन्त दियेछि। लंकार गुड़ो एकसंगे सब मिशिये रेखेछि। एइबार आमी एगुलो एर मध्ये दिये देब, खूब भालो करे मिशिये नेब। खूब भालो करे देखुन माछेर गागुलो किन्तु आमी चिरे चिरे दियेछि। एबार एर मध्ये स्वाद मतो नून, आपनारा जे जेरम नून खान सेइभाबे देबेन, जे जेमन झाल खान ठीक सेइभाबे देबेन। आर तेल किन्तु प्रचण्ड बेशी दिते हबे, अनेकटाइ बेशी दिते हबे। सर्षेर तेल भालो करे दिये दिलाम। आर आमी टमेटोटा किन्तु पेस्ट करे दियेछि, आर अर्धेक टमेटो कुचिये रेखे दियेछि, सेटा परे देब। चलुन देखाच्छि केमन करे। एइ जे देखुन माछेर गागुलो किन्तु आमी चिरे रेखेछि। आर एटा আপনার অনেকেই পাতায় মাছ ভাজা খান, সেটার বদলে আমি এটাকে কড়াইয়ে ভাজবো। কারণ যেহেতু আমি পাতায় ভাজতে পারি না, বা আমাদের এখানে পাতা পাওয়া যায় না, কলা পাতা খুব সচরাচর দেখা যায় না। চলুন, আর আমার গলাটার জন্য সরি। আর চলুন এক্ষুনি সমস্ত কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এইবার দেখুন আমি মাছটাকে কি করব। চলুন গাইস, কড়াই যেহেতু মাছে অনেকটা তেল দিয়েছি, তার জন্য এতে একটু তেল দিতে হবে। আমি কড়াই কালো জিরে, পেঁয়াজ এবং টমেটো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার এর উপর আমি বিছিয়ে দেবো মাছগুলোকে। দেখুন এখন কিন্তু আমার আঁচটা বেশি, মানে একেবারে জোরেও না, লো মিডিয়াম আঁচে রেখেছি। আর চলুন দেখুন মশলাগুলোকে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি এই থালাটা দিয়েই ঢাকা দিয়ে দেবো। এবার আমি উপর দিয়ে পেঁয়াজ কুচিগুলো ছিটিয়ে দিলাম, বাকিটা দিয়ে এইবার আমি চাপা দিয়ে দেবো। আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ 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 টেস্টি হয়। দেখুন ঢাকনাটা আমি তুলে দিয়েছি, এবার আমি ঢাকা আর দেবো না। এটাকে ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে উল্টাবার চেষ্টা করব। যেহেতু মেয়ে পাশে আছে, ভিডিওটা করছে বলে আমি গাইজ উল্টাতে পারছি না। অনেক সময় তেল ছিটে আসে, যেটা নাকি পাতায় ভাজলে খুব কম হয়, এরকম পরিস্থিতি। আমার মাছ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমার মাছ ঢাকা দেওয়াতে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি আর কোনো মতেই ঢাকা দেবো না, বেশ মাছের মশলাটা পোড়া পোড়া হবে। চলুন দেখুন আমি কড়াই উল্টে উল্টেই করব। কি বলবো গাইজ, এত সুন্দর একটা স্মেল আসছে, এত সুন্দর একটা স্মেল আসছে। দুঃখের বিষয়, ফ্রিজে হাত দিয়ে রেখে একটু ধনে পাতা নেই। ধনে পাতা থাকলে আপনারা যদি ধনে পাতা দিতে পারেন, আরও টেস্টি হবে, ভীষণ টেস্টি। আমি অনেক সময় এর সাথে একটু পেঁয়াজ কলিও দিয়ে দিই। পেঁয়াজ কলি এখন যেহেতু নেই বা ওঠেনি এখনও, ভীষণ টেস্টি লাগে। আর আপনারা দেখুন এটাকে এইভাবে, ঠিক এইভাবে কড়াই কিন্তু আমি নেড়ে নেড়ে উল্টাচ্ছি, মানে খুন্তি দিয়ে তো চেষ্টা করছি যাতে লেগে না যায়। আর দেখুন তেলের জন্য তলায় কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে, একটা সেন্ট বেরোচ্ছে পোড়া পোড়া। আপনারা ঠিক এইভাবে করে বাড়িতে একবার খেয়ে দেখবেন, মাছটা পুরো মোমের মতো গলে যাবে মাছগুলো। আমি যেহেতু মাছের গাগুলো পুরো চিরে চিরে নিয়েছি, সেই জন্য দারুণ দারুণ হয়েছে। আমার মতে তো বলে যদি কেউ একবার খান, আমার আর কিচ্ছু লাগবে না, না লাগবে মাংস, না লাগবে আদারওয়াইজ কোনো ডাল ঠাল কিচ্ছু লাগবে না। আমার হাজবেন্ড তো বলেছিল শুকনো মাছ খাওয়া যাবে না। হ্যাঁ, তারপরে দেখি আর ডালই ধরলো না, শুধুই মাছ দিয়ে মুছে মুছে খেয়ে নিল। মশলাগুলো মশলা দিয়ে যেরকম খান সেইভাবে দেবেন। আমি একটু বেশি মশলা দিয়েছি, তিনটে মাছে বেশি মোটামুটি মশলা দিয়েছি। বুঝতে পারছেন কড়াইয়ের গায়ে লেগেছে, মানে কড়াই লাগেনি কিন্তু জাস্ট পোড়া পোড়া হয়েছে। এটাই হচ্ছে মেন টেস্ট, ভীষণ টেস্টি। তো টমেটো যদি আপনারা মনে করেন আর একটু বেশি দেবেন, আমি একটাই টমেটো দিয়েছি, অর্ধেক টমেটো পেস্ট করে আর অর্ধেকটা কুচিয়ে দিয়েছি। দেখুন গাইজ, পুরো মাছের পাতায় পোড়া মাছের মতো হয়েছে, দেখতে যেমন হয়েছে হচ্ছে কিন্তু বেশি টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই দেখুন আমার ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই বলবেন আপনারা। আর এইভাবে আমার পাশে থাকবেন, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা পুশ করতে ভুলবেন না, অল বাটনটাও। থ্যাংক ইউ অল।